আমরা ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা তো কেউ জানি না, তাই না? আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হলে প্রথমে তো আমাদের অফার সিলেক্ট করতে হবে। আমরা কিভাবে কোন নেটওয়ার্ক থেকে অফার নিব এগুলো সিলেক্ট করতে হবে। আমরা প্রথমে অফারে আসবো, মানে আমরা কে নেটওয়ার্কে ঢুকবো, এটা ক্রিপ হোক, অ্যাড হোক, মিডিয়া হোক, তারপরে আপনার ডক্টর ক্যাশ হোক, তারপরে আপনার যে আপনি যে যে নেটওয়ার্কে জয়েন হবেন সেই নেটওয়ার্কে ঢুকবেন। ঢোকার পর আপনারা আগে অফার নেবেন, তিন ধরনের অফার আছে। ভালো, আপনি যেটা ইপিসি ক্যালকুলেট করা শিখেছি না, ওইভাবে ইপিসি ক্যালকুলেট করা শিখবেন। তারপরে আমি যেভাবে ফিল্টার করলাম ওইভাবে ফিল্টার করবেন, ফিল্টার করে ভালো একটা অফার সিলেক্ট করবেন। আমি আপনাদের দেখালাম দেখালাম ক্লিপের গিফটে ঢুকলাম। ঢোকার পর এই যে অফার টুলসে আসলাম, তারপরে মাই অফারে আসলাম। এখন আমি মাই অফারে আসার পর আমি কোন কান্ট্রি নিয়ে কাজ করবো, স্পেসিফিক আমার যে কান্ট্রি ভালো লাগবে, যেটা নিয়ে আমি ভালো ইনকাম করতে পারবো, সেরকম একটা কান্ট্রি আমি সিলেক্ট করবো। যেমন আমি ইউনাইটেড স্টেট নিলাম, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেটে আমার ভালো অফার থেকে আমি একটা এলজি ইপিসি ক্যালকুলেশন করবেন। ইপিসি ক্যালকুলেশন করে যে এরকম একটা ভালো অফার পাবেন নেবেন, এখান থেকে ভালো একটা অফার নেবেন। যেমন 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 আমি পেপাল নিলাম, দেখেন পেপাল পেপালে আসলাম। এখানে কি বলছে, গেট এ $1,000 পেপাল গিফট কার্ড টু সেন্ড, মানে এই এই $1,000 পেপাল গিফট কার্ড আমাকে দিবে ইন্টারভিউ ইনফরমেশন নাও চেঞ্জ টু ইন, মানে ওদের ইনফরমেশন এখানে লিখতে বলছে। তার জন্য আমাকে এই লিঙ্কটা নিয়ে কাজ করে ওদের যে ইমেল সাবমিট আর জিপ সাবমিট করলে আমি এই এখানকার টাকাটা পাই যাবো, $2 মতো টাকা পাই যাবো। ঠিক আছে, তো আমাদের প্রথমে তো আমার এই এই অফারটা নিতে হবে, এই লিঙ্কটা নিয়ে আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে ফ্রিতে। আমরা তো কেউ পেইড ল্যান্ডিং পেজ না। ভাই একটা কথা বলবো, ভাই আমাদের যে গুগল প্লে গিফট কার্ড এর ডাউনলোড ইমেজ গুলো করতে বলছিলেন, সেম জিনিস কিন্তু ওইটা তাহলে আমার অ্যাডওয়ার্ক মে দেখে ঢুকতে হবে। সেম জিনিস আমি আমি যে পেপাল নে করতে চাই আপনারা গুগল নে করবে। আপনাদের মানে যেরকম যেটা যেরকম পাবেন আমি যেভাবে করতে চাই সেম জিনিস করবেন। আপনি গুগল নাও করতে পারেন, আপনি পেপাল নাও করতে পারেন। ও আচ্ছা, বুঝতে পারছি ভাই। আমি সিপি গ্রিপে গুগল গুগল পাইতেছিলাম না ভাই। আচ্ছা আচ্ছা, মানে এক একটা নেটওয়ার্ক তো আপনার এক এক রকম ভাবে আপনার ইয়া দেয়, অফার দেয়। আমি সেম জিনিস নিয়ে আপনি এটা নাও কাজ করতে পারেন, এটা নাও কাজ করতে পারেন, এটা নাও কাজ করতে পারেন। আমি একটা উদাহরণস্বরূপ আমি এটা নিয়ে দেখাইতে চাইছি আপনারা ল্যান্ডিং পেজটা কিভাবে ক্রিয়েট করবেন। ঠিক আছে, এটা ভালো হবে, এর জন্য আপনাদের বোঝার ক্ষেত্রে এই জন্য এটা আমি দেখাচ্ছি। আপনারা এরকম আসলে তো আমার এই লিঙ্কটা নিয়ে ডাইরেক্ট আমি যদি কোনো ফেসবুকে কিংবা টুইটারে যাই যদি আমি এই লিঙ্কটা আমি মানে প্রমোট করতে নেই, ঠিক আছে, আর আমার এইটা আমাকে ডাইরেক্ট লিঙ্ক আটকাই দিবে, দিবে না ওরা, এটা আমাদের যে প্রমোট করতে দিবে না, আটকাই দেবে, স্প্যাম হিসেবে ধরবে। এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য আমাদের কি করতে হবে, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করবো ফ্রিতে, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে আমাদের। তারপর কোন কোন আসলেন গুগল আসলেন, গুগল সেটা যে গুগল শিট আছে না, গুগল শিট আসলেন, সাইন আপ করলেন, এখানে আসলেন। আসলে আপনারা আপনার ইমেল একটা ইমেল, তারপরে যে কোনো একটা ইমেলটা ঢুকে দেবেন। আমি আমার এটাতে আমি ওপেন করি, আমি এটাতে ঢুকি, এটাতে আমার আসলেন পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দিয়ে দেখেন আমার এনে অনেক রকম
দিয়ে আমার কল আছে, ঠিক আছে? আমি অনেক রকম আমার ফ্রি কল আছে, আমি আপনাদের সাপোর্টটা দেখাই। তারপর মনে করলেন এই যে আপনারা এইখান থেকে অনেক রকম ট্যাম্পলেট আছে, দেখেন আপনারা এনে অনেক রকম ট্যাম্পলেট আছে, আপনারা এইগুলো নিয়েও কাজ করতে পারেন, বা আপনারা নিজে ভাবু নিজেরাও তৈরি করতে পারেন। এইখান থেকে আপনারা যে কোনো একটা ট্যাম্পলেট চুজ করে আপনারা কাজ করতে পারেন, এগুলো সব ফ্রি ফ্রি। তবে আমি 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 যেটা মনে করি, আপনারা নিজেরা নিজে একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন, ব্ল্যাঙ্ক পেজ নিজের মতো করে কাস্টমাইজ করে করবেন, এগুলো অনেক হাতাল আছে। তারপর আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। আপনারা এখান থেকে আপনারা থিমও চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমি এই ফন্টে বেশিরভাগ কাজ করি, এই ফন্টে কাজ করি। এই ফন্ট নিলেন, নেওয়ার পর এখন আমি এইখানে অফারটা কি পেয়েছি, এখানে পেয়েছে যেটা $100 পেপাল গিফট কার্ড। তো আমি এই এই আমাদের মেইন শিরোনামটা এতটুকু পেপাল গিফট কার্ড, আমি ওই যে পেপাল গিফট কার্ডটা আমি কপি করলাম। কপি করে এই যে ইউনাইটেড সাইট আছে না, আমরা এখানে এইটা নাম প্রথমে নামটা দিলাম, আমার নামটা কিন্তু এখানে চলে আসলো। এখন আমার এটা লঘু দরকার, এই যে এক লঘু, আমরা কি করবো একটা লঘু বানাবো। লঘু আপনার এইখান থেকে এই টাইপের এই যে পেপাল গিফট কার্ডের সর্বসম্মান পেপাল গিফট কার্ড আপনারা এখানে দিলেন, বিভিন্ন রকমের ছবি আছে পেপালে, পেপাল গিফট কার্ডে বিভিন্ন, এটা এখানে অনেক গিফট কার্ড আছে, এটা দেখেন উইনে পেপাল $100 গিফট কার্ড। তাও মনে করলেন এভাবে আপনারা ভালো দেখবেন যে ভালো থিম ভালো ছবি কোন জায়গায় আছে, ভালো এরকম পেজ কোন জায়গায় আছে। তারপর আমি কয়েকটা নাম আছে, আমি ডেস্কটপে এটা সেভ করি, আপনার রেখে দেখে নামাবে, এটা আমার আমার নামানো অতি বিশ্বরী, আপনারা ওইখান থেকে এইখান থেকে কিছু কার্ড আপনারা এখানে আমাদের নামানোর পর এখানে আপনি একটা লোগো সিলেক্ট করবেন, এখানে নিবেন, এই যে সেভ আইকন আছে, ঠিক আছে? এখান থেকে একটা লোগো সিলেক্ট করবেন, যে আপলোড আসবেন, আসার পর দেখেন আমি কোথায় রাখলাম, এই যে এখানে ইমেজ গুলো নামা লাগে, এখান থেকে ইমেজটা এখানে সিলেক্ট করবেন। তারপরে এইখান থেকে আর একটা ইমেজ দেবেন, এই সেভ আইকনটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ এই সেভ আইকনটা আমাদের এই যে এখানে এইখানে শো করবে, এইখানে শো করবে, সেভ আইকন মানে বুঝলেন কেউ, এই যে এইখানে কিন্তু শো করবে। যেমন এই যে সিপেক ডিপের এই যে এটা আসতো না, এই লোগোটা, এটা হলো সেভ আইকন, এইখানে শো করবে, ঠিক আছে? তারপরে টাইটেল দেবো আমরা, কি টাইটেল দেবো, এই টাইটেলটা আমরা দিব, এই টাইটেলটা আমরা কপি করবো, কপি করে আমরা এখানে এই একটা নোটপ্যাড নেবো, নোটপ্যাডে আমরা এটা পেস্ট করবো, পেস্ট করার পর এটা নেবো, কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এটা এখানে ছেড়ে দেবো। ফন্টটা এটা একটু বড় হয়ে গেছে, আমরা একটু ফন্টটা একটু ছোট করে নেবো, এটা তাই না তো, ফন্টটা আমরা ছোট করে নেবো, ফন্টটা আমরা এখানে ছোট করে নেবো, এটা তো মাছ বরাবর হলো, আপনারা বুঝবেন কেন না, এটা মাছ বরাবর হলো, এই যে দুই পাশে দুটো দাগ আছে না, এই যে এখানে এখানে দুটো দাগ আছে না, এই দেখেন এটা মাছ বরাবর আছে, তার মানে এটা সঠিক লাইন আছে। আমরা এটা করে দিলাম, বা আমরা এটা এই বক্সটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এখানে চাপ ডাবল ক্লিক করে আমরা এই যে টেক্সট আছে না, টেক্সটে ক্লিক করে আমরা কন্ট্রোল সি দিয়ে পেস্ট করলাম, দেখেন এটা আবার চলে আসলাম।
ঠিক আছে, এইটা আছে। এখন আমরা এই ল্যান্ডিং পেজটা সুন্দর করার জন্য একটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। আপনারা চাইলে এইখান থেকে আপনাদের এই মাপে আপনার থাকা এই মাপে আপনারা ফটোশপ দেখে এরকম মাপের একটা ডিজাইন করে নিতে পারেন, বা ক্যানভা থেকে একটা ডিজাইন করেও নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড নিচে লাগাই দিবেন এই পাশে, এই আপলোড করে এখানে লাগিয়ে দিবেন, দেখেন চলে আসবে। কিন্তু আমাদের এই ছবিটা ইমেজটা এই মাপে আসানোর জন্য আমরা এটা আপনারা অনেক সময় লাগে জন্য আপনারা এটা দেখে নেবেন, আমি অন্য একটা কাস্টমাইজ করে দিচ্ছি। এটা চাইলে আপনারা এই ব্রাইটনেস কমাও দিতে পারেন, বাড়াও দিতে পারেন, এই যে এখানে ক্লিক করলে বাইরে যাওয়া, ক্লিক করলে আপনার কমে যাবে। তো আপনারা পারলে যে হেডার আছে না, হেডার আপনি এটা শুধু টাইটেল রাখতে চাইলে টাইটেল রাখতে পারবেন, আবার চাইলে আপনি এটা কালার ইমেজও দিতে পারবেন, একটু বড় করে করেও রাখতে পারবেন, আর এরকম করতে পারেন মাঝে ব্যানার ইমেজও রাখতে পারবেন। আমার মতে আমি আপাতত আপনাদের এইখান থেকে একটা ইমেজ সিলেক্ট করি, যেমন সাপোজ মনে করলে এইখান থেকে একটা থিম নেই, তাহলে এইখান থেকে ভালো হয় কোনটা, ভালো হয় ভালো হয় এটা মানুষের চোখে পড়বে ভালো, দেখেন সুন্দর হলো না, সুন্দর একটা লুক দিচ্ছেন, ঠিক আছে। আপনার লঘুটা লঘু মাপে লঘু সাইজ দেবেন, লঘু কি সাইজ আছে 600 বাই কত দাম একটা সাইজ আছে, ওই সাইজে আপনারা সার্চ দিবেন, লঘু লঘু সাইজ লিখবেন, লঘু সাইজ মাপে আপনারা এরকম ভাবে একটা লঘু বানাই নেবেন, 6 বাইকন লঘু বানাই নেবেন। এটা দিলাম, দেওয়ার পর এখন আমাদের এখানে একটা বর্ডার দিলে ভালো হয়, এখানে আমরা একটা বর্ডার দিই, বর্ডারটা অনেক সুন্দর লাগতেছে বর্ডারটা। এখন এখানে তো আমাদের টিচারকে লিখতে হবে, এখানে আমি কি লিখবো অবশ্য মনে করলেন, দেখেন আমি কি বলছে, এই টাইটেলটা আমরা এখানে লিখবো, ইনফরমেশন সেন্সুইন লিখবো, অ্যাপ্লাই কান্ট্রি ইউনাইটেড স্টেট, জাস্ট ইনফরমেশন এই জায়গা লাগবে। তো আপনারা গুগলে সার্চ দিবেন, যে কোনো পেপাল গিফট কার্ড এরকম কিছু একটা লিখবেন, সার্চ দিবেন, আমি দেখাই কিভাবে সার্চ দিবেন, খুব একটা বেশি কিছু লিখবেন না, খুব একটা বেশি কিছু লিখলে মানে আমরা যে কোনো সাইট নিয়ে যে কাজ করি ওইটা আমাদের গুগলে সার্চ দিয়ে ইমেজ ডাউনলোড দিতে হবে নাকি? হ্যাঁ, আপনি যদি ইমেজ ডাউনলোড থাকে ভালো, আপনি ইমেজ ডাউনলোড দিবেন, তবে একটা কথা আছে এখানে, এখানে ইমেজ ডাউনলোড করার পর আপনি একটা কথা আছে, প্রত্যেকটা ইমেজ আপনারা গুগল থেকে নেবেন, গুগল থেকে নেবেন, কিন্তু ওই ইমেজটা আবার নতুন করে বানাবেন ক্যানভা থেকে কিংবা আপনার থেকে ফটোশপ থেকে নতুন করে ওই সাইজে বানাবেন। আপনি যদি ডাইরেক্ট এই ইমেজ লাগায় আপনি এখানে দিয়ে দেন, আমি দেখাচ্ছি, আমি আপনাকে দেখাবো পরে, আমি আগে এক মানে ধাপ ধাপ আপনাদের আগে আমি শিখাই, বুঝছেন? যেমন এটা কি চাইছে দেখেন, এই যে অনলি ফি $100 গিফট কার্ড এরকম একটা থাকবে লিখবে এখানে, তো আপনি এইটা সুন্দর করে কপি করবেন, ঠিক আছে। দেখেন কি চাইছে, যে কমপ্লিট ডিটেলস, ইউর নিড চার্জার ফর দ্য অ্যান্সার কোশ্চেন, দানু গিফট কার্ড, তারপরে নোট চেকের ইনফরমেশন, রেজিস্ট্রেশন, এটি ইমেল সাবমিটের একটা কথা বলছে, ঠিক আছে। আপনি সেম ভাবে এইভাবে কপি করবেন, এটা এরকম ভাবে আপনারা নিজের মতো করে লিখতে পারবেন, প্লাস আপনি এখান থেকে কিছু নিলেন, ওইখান থেকে কিছু নিলেন, নেওয়ার পর আপনি এরকম ভাবে কপি করার পর আপনারা একটা কাজ করবেন, এখানে আসবেন, এই এই যে এই সেম লেখা যদি আপনারা দেন তাহলে ওরা স্ট্যাম হিসেবে আপনার ল্যান্ডিং পেজটা আটকায় দিতে পারে, আপনার এই যে ইনবক্স আসবেন, আসার পরে লেখাটা, ও সরি, আগে এখানে ছাড়বেন লেখাটা, এখানে কিসের জন্য ছাড়বেন,
এডবিতে যদি কোনো লিংক হাইড থাকে তাহলে লিংকটা আপনারা কোনো সময় সবসময় খেয়াল করবেন, কোনো জায়গা থেকে কোনো কিছু কপি করলে আর কি নোটপ্যাডে যদি ছাড়বেন, ছাড়ার পর ওইটা আবার কপি করবেন, কারণ এই নোটপ্যাডে ওরা যদি অনেক লিংক হাইড করা থাকে, ঠিক আছে, অনেক লিংক হাইড করা থাকে তো এইখানে নোটপ্যাডে ছাড়লে ওই লিংক হাইড করাটা ছাইড়ে যায়, ঠিক আছে, মানে যখন মার্কেটিং করবেন তখন বুঝতে পারবেন। এই এরকম ভাবে কপি করবেন, কপি করার পর এই ইনবক্স আসবেন, সবাই টেস্ট করবেন, টেস্ট করার পরে যে রোবট ক্লিক করবেন, দেওয়ার পর দেখেন সেম লেখাটা চেঞ্জ হয়ে যাবে, এই সেম লেখাটা এখানে চেঞ্জ হয়ে গেছে, একটু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে, দেখেন পজিটিভলি পার্টিসিপেট এন্ড সেম পাসওয়ার্ড, দেখেন ডিজিটাল পাসওয়ার্ড পজিটিভ এন্ড আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে, তো এইভাবে কপি করবেন। আমি এই লিঙ্কটা আপনাদের আমি দিয়ে দিচ্ছি, তারা লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে গেছে, হ্যাঁ এটা কপি করবেন, কপি করার পর চলে আসবেন, এখানে চলে আসার পরে যে ক্লিক করবেন, ডাবল ক্লিক করে একটা টেক্সট বক্স নেবেন, টেক্সট বক্স নেওয়ার পর লেখাটা একটু ভালো লুক দেওয়ার জন্য কি করবেন, আবার এটা একটু এভাবে করি, এটা ভালো লাগছে, এটা ভালো লাগবে, এই এটা মাঝখানে দিলে মোবাইল থিমে আসলে, আপনি যদি মোবাইলে থিমে কাজ করেন তাহলে আপনার সুন্দর লাগবে, আর যদি এই সাইডে যান ডেস্কটপ এই সাইড মুড়ে দেন তখন ওইটা মোবাইল থিমে টেক্সটটা ভেঙে যায়, অন্যরকম দেখায়, আপনারা মাঝখানে রাখবেন বা আপনাদের ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেরকম ভাবে রাখবেন, ঠিক আছে। তার আগে আপনারা এই 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 কাজ এই হেডলাইনটা পঁচিশ দিলাম লেখাটা একটু বোল্ড করে দিই, বোল্ড করে দিলাম, ঠিক আছে। আপনারা চাইলে কালারটাও চেঞ্জ করে দিতে পারেন, এই কালারটা আমি এইখান থেকে কালার অন্য একটা কালার রেড কালার দিলাম, তাহলে মানুষের চোখে ভালো পড়বে ভালো, বুঝছো, তারপরে আমি এই এই লেখাটা এইখান থেকে কপি করে নিই, কপি করে এখানে ছেড়ে দিন, এখানে তাহলে এইটা তো আসলে এই অফারটার এই অফারটা রিকমেন্ড এটা, ঠিক আছে, এখন আমাদের জিনিসটা কাস্টমাইজ করার জন্য একটু সুন্দর একটা থিম দিতে হবে, যেমন আমরা ওই যে বললাম না সুন্দর একটা থিম দেব, এখান থেকে আমরা এই একটা থিম দিলাম বা আমার এখানে একটা থিম আছে, এরকম কিছু থিম নিলাম, ফ্রিজিপ কার্ড পেপার এরকম কিছু থিম নিলাম, একটু বড় করে বক্সে ক্লিক করলে একটা হয়ে যায়, ঠিক আছে,
এরকম ভাবে কিছু থিম নেবেন নেওয়ার পর এটা ফাইটে গেছে, আপনার একটা ভালো রেজলিউশনের একটা ইয়া নেবেন, থিম নেবেন, ঠিক আছে, ভালো রেজলিউশন। এখানে তো একটা বাটন দেখতে হবে, আপনারা চাইলে এই যে এইখান থেকে বাটন আছে না, বাটনে ক্লিক করে কিংবা অ্যাপ্লাই নাও, এরকম অ্যাপ্লাই নাও নাও দেওয়ার পরে যে লিঙ্ক আছে না, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে লিঙ্ক আছে না, ছেড়ে দিলেন। তারপরে যে ইনসার্ট আছে না, ইনসার্ট করে চাপ দিলেন, দেওয়ার পর এটা টেনে নিয়ে এসে সামনে নিয়ে আসলেন, বড় করে দিলেন, এটা লিঙ্ক দেবো, মানুষ দেখবে পড়বে, পড়ার পর ভাইটেল ভাইটেল কিছু লিঙ্ক আমরা এখানে দেবো। তারপর সবকিছু লিঙ্কটা আমি আবার নিলাম, এই যে আমরা যে অফারই নেন না কেন, এই অফারের লিঙ্কটা আপনারা নিবেন, যেটাই নেন। আমি তো পেপাল নিয়ে কাজ করতেছি, আপনারা অ্যামাজন নেবেন, গুগল নেবেন, যেটাই নেন, যেটা যে অফারটি নিয়ে কাজ করবেন, আপনারা কপি করে এভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আপনারা এভাবে লিঙ্ক গুলো আটকে দেবেন। যেমন এইটা আমি এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে লিঙ্ক ইনসার্ট লিঙ্ক আছে না, এখানে ক্লিক করলেন, করার পর এখানে আমি লিঙ্কটা কন্ট্রোল ভিটা পেস্ট করে ফেলে দিলাম, হ্যাঁ, তারপরে অ্যাপ্লাই, এখানে কিন্তু লিঙ্ক একটা জেনারেট হয়ে গেছে, ঠিক আছে, এখানে লিঙ্ক জেনারেট হয়েছে। তারপরে আপনার সাপোর্ট এই যে পেপাল গ্রুপ কার্ড, এখানে আমি সিলেক্ট করলাম, আমি গ্রুপ সিলেক্ট করে এখানে আমি লিঙ্কটা ছেড়ে দিলাম। আমাদের এই লেখাটা দুই দুই রকম হয়েছে, এখানেও দিতে এখানে দিতে, আমরা সাপোর্ট মেনেজার লেখাটা আমি এটা নিচে দিয়ে দিলাম, এটা এই লেখাটা নিচে দিয়ে দিলাম, কিংবা আমি এতটুকু তুলে দিলাম, এতটুকু তুলে দিয়ে আমি এতটুকু দিলাম, ঠিক আছে, এতটুকু দিলাম, ভালো দেখা তাহলে। এটা এরকম করলাম, এইভাবে করলাম, তারপর আমি ছবিটাতে একটা ভাইটাল লিঙ্ক দেবো, তাতে ছবিটা ক্লিক করলে আমরা ডাইরেক্ট ওই লিঙ্কে লিঙ্কে যেন চলে আসে, মানে এই এগুলোতে ক্লিক করলে ডাইরেক্ট যেন আমার এখানে নিয়ে আসে, এই পেজে নিয়ে আসে। আমি এটা ক্লিক করলাম, করার পর এইখানে আমরা পেস্ট করে দিলাম, এটা কিন্তু একটা লিঙ্ক অবশ্যই চলে আসছে, এটা একটা লিঙ্ক আছে, এটা লিঙ্ক আছে, এটা লিঙ্ক, এই মেসটাতে আসলাম, যে ইমেজ ক্যারোসেলে আসলাম, বুঝছেন, ইমেজ ক্যারোসেলে আসার পর এইখান থেকে আমরা কিছু ইমেজ নেব, সাপোজ মনে করলাম এটা নিলাম, এটা নিলাম, এই মাপের নেবো, কিন্তু স্কোয়ার সাইজের কিছু ইমেজ নেব, স্কোয়ার সাইজের এটা নিলাম, এটা নিলাম, তারপর ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্ট, ইনসার্টে ক্লিক করলাম, মানে ইমেজ গুলো আমার স্কোয়ার হয়নি, বুঝছেন, এই জন্য এরকম হচ্ছে, আপনারা স্কোয়ার ইমেজ নেবেন, স্কোয়ার ইমেজ নিয়ে এটা এইভাবে রাখলেন, ঠিক আছে, এটি নিয়ে আসলেন, আসার পর এই যে আর যদি না পারেন তাহলে আমি কয়েকটা বাটন দেখাই, জিপিএস বাটন দেবেন, এরকম কিছু জিপ এরকম কিছু জিপিএস নেবেন, গুগল থেকে ডাউনলোড দিবেন, এটা ডিলিট করে দিলাম আমরা, তাহলে মানুষ একটা ভালো লুকে আসবে। এটা আমরা এখান থেকে কপি করে আবার এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, দেখেন একটা সুন্দর ইমেজ চলে চলে আসবে, এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে,
আপনাদের সেম ভাবে এইভাবে কাজ করবেন, এটা আমরা ওই নিচে একটা আন্ডারলাইন আছে না, আন্ডারলাইন দিয়ে করে তুলে দিবেন, তুলে দিবেন, এটা সিলেক্ট করলেন, আন্ডারলাইন তুলে দিবেন। এখন এই এইটা লাল আর এটা কালো, কালো কেমন দেখা যায়? এটা লাল করে, লাল করে দেওয়ার পর আমি এটা পাবলিশ করি। হ্যাঁ, পাবলিশ করে দিলাম। এখন এখানে তো কিছু একটা দিতে হবে আপনাদের, এই এই পেপাল ফ্লিপকার্টের একটা ইউআরএল দিতে হবে। এটা টেস্ট করলাম, এটা তো দিচ্ছে না। তারপর আমরা এর সাথে কিছু সংখ্যা লাগাই দিই, দেখুন এটা নিয়ে নিচ্ছে, এটা পাবলিশ করেছেন, আমাদের ফিল্ডটা পাবলিশ হয়ে গেল, ঠিক আছে, পাবলিশ হয়ে গেল। এখন আমরা এই সাইটটা দেখতে হলে এই যে এখান থেকে কপি নেব লিংক, এই লিংকটা নিয়ে আমরা মার্কেটিং করব, এই লিংকটা আমাদের সবচেয়ে বেটার। আমরা এখান থেকে কপি করব, কপি করে দিতে পেস্ট করে দেখেন অন্য জায়গায়, অন্য একটা ব্রাউজার আমরা যাই, একটা ব্রাউজার যাই, এখানে পেস্ট করে দেয়, দেখেন অনেক সুন্দর ভাবে কিন্তু আসছে, লোড হচ্ছে, লোড হোক। দেখেন অনেক সুন্দর ভাবে এটা আসছে। আর এই যে ক্যারোসেল আছে না, দিলাম না, এটা অটোমেটিক এটা আপ ডাউন করবে, অটোমেটিক এটা আপডাউন করবে, বুঝতে পারছেন? হ্যালো ভাইয়া, পাবলিশের পরে একটু বুঝতে পারিনি এটা কিভাবে ইয়েটা করব, মানে আপনি এইটা এই যে লিংকটা নিলেন, জি জি, মানে পাবলিশ তো করলাম আমরা, পাবলিশ করার পর এইখান থেকে লিংক নেবেন বা এইখানে এসে আপনার ভিউ পাবলিশ সাইড আছে, ঠিক আছে, এখানে ক্লিক করে এই ভিউ পাবলিশ সাইড এখানে ক্লিক করে আপনি এই ইউআরএলটা দিয়ে নিয়েও কাজ করতে পারবেন। প্লাস আপনারা এই যে এখান থেকে পাবলিশ করে এই যে এখানে ক্লিক করলে এই লিংকটা এখানে চলে আসবে, এখান থেকে কপি করে এই জন্য আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করবেন, এখানে চলে আসবে। এখন প্রবলেম হলো আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক অফারে জানেন, কিন্তু এই অফারে আসবে না, এই যে অফার দেয় না, এই অফারটা আমাদের দেশ থেকে দেখাবে না। কি জন্য দেখাবে না? কারণ এটা শুধু ইউনাইটেড স্টেটের জন্য, ঠিক আছে, এটা যদি শুধু ইউনাইটেড স্টেটের জন্য, আপনারা যদি ভিপিএন ধরে অন করেন, ভিপিএন ধরে দেখান, অনেক অনেক সময় দেখায় আবার দেখায়ও না, বেশিরভাগ সময় দেখায় না, ভিপিএন ভিপিএন সাইট ধরে কাজ করলাম, ভিপিএন অনেক সময় দেখায় না। আপনারা সাপোর্ট মনে করলেন এইখানে আসলে আসার পর এই অফারটা আসলেন, আমি যে এখানে কিছু আমাদের এখানে নিয়ে আসলাম, আপনি দেখেন সিলেক্ট করলেন, কিন্তু আমাদের ওই অফারে নিয়ে আসবে না, দেখেন এই অফারে নিয়ে আসবে না। আমাদের অন্য একটা অফার দিচ্ছে, ওরা নিয়ে আসছেন অন্য একটা অফার নিয়ে আসছে, ঠিক আছে, ওরা অন্য একটা অফারে সার্ভিসে নিয়ে আসছে, অন্য একটা অফারে নিয়ে আসছে, মেক মানে অফারে নিয়ে আসছে। সেম ভাবে আপনি এটা যখনই আপনি পাবেন, যখন ইউনাইটেড স্টেটের লোক এটা ফিল আপ করবে, ইউনাইটেড স্টেটের লোক ফিল আপ করবে, যেমন আমি দেখেন আমি ইউনাইটেড স্টেটে ভিপিএন অন করি, ভিপিএন অন করলাম,
নেট কিন্তু খুব স্লো হবে, নিচে নাম করলে নেট খুব স্লো হয়, বুঝছেন? দেখি নি আছে না, আনবে বোধহয়, আনবে না আমার মনে হয়, কারণ এই ইউএস এর ডিপেন্ড অন আছে। তারপরেও দেখি ওরা আইপি ট্র্যাকার আছে তো ওদের, ওরা আইপি ট্র্যাকার দেয় রোবট দিয়ে সুন্দরভাবে ট্র্যাক করে, ট্র্যাক করে ধরে ফেলে। অনেক স্লো ডিপেন্ড অন করলে নেট অনেক স্লো হয়ে যায়। আসে না ভাই, অনেক ঝামেলা করে। যাই হোক, আপনারা দেখেন যখন মার্কেটিং করবেন না তখন দেখবেন, ওই মার্কেটিং যখন করবেন তখন দেখবেন, তখন অ্যানালাইজে যাই। দেখেন এই যে ক্লিক করছি না, এই যে এখানে আমি চারটা ক্লিক চলে আসছে, ঠিক আছে? দেখেন চারটা ক্লিক কোথায় কোথায় ক্লিক করছে, এই যে আমি একটা ইউনাইটেড স্টেট এর বিপেন ধরে অন করছি না, বিপেন ধরে আপনি ক্লিক করছেন না, দেখেন ইউনাইটেড স্টেট এর বিপেন ক্লিক আসছে, কিন্তু এটা বিপেন ধরছে। তারপরে জার্মানি, জার্মানি, অস্ট্রিয়া, আমার এইটাতে প্রথমে আমার জার্মানির, জার্মানির বিপেন অন ছিল, বিপেন অন ছিল জার্মানির, এই জন্য ওটা জার্মানি দেখাচ্ছে, ঠিক আছে? দেখেন এই যে বাংলাদেশ, এখানে কিন্তু অলরেডি ক্লিক চলে আসছে, ডেস্কটপ থেকে অলরেডি চলে আসছে, কিন্তু দেখতেন সেম ভাবে, এই যে এখানে চারটা ক্লিক চলে আসছে। এইটা তখন ইউনাইটেড স্টেট এর লোক এখানে যা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে ওরা ভেরিফাই করবে, তখন আপনি এইখানকার ব্যালেন্সটা আপনারা পাবেন। এই যে $2 আছে না, এই $2 আপনারা পাবেন। এই $2 আপনারা পাবেন। একবার বিপেন অন করলে নেট অনেক চলে আসবে। এরকম এই যে $2 খাতা নতুন পাবেন, যদি ওরা ইমেল সাবমিট দিয়ে ওরা ভেরিফাই করে। আপনারা এখন এই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলেন, এটা ক্রিয়েট করলেন, কেউ মার্কেটিং করবে কোথায়? মার্কেটিং করার জন্য আপনি যে ফেসবুক ব্যবহার করতে পারেন, পিন্টারেস্ট ব্যবহার করতে পারেন, তারপরে টাম্বলার ব্যবহার করতে পারেন, তারপরে আপনারা টুইটার ব্যবহার করতে পারেন। এগুলোর মার্কেটিং এর কিভাবে মার্কেটিং করা হয় সেটা আমার আরেকটা ক্লাস আছে সাইডে শেখানো হয়, আমার তো প্রিমিয়ার ক্লাস হয় না, ওই ক্লাসে শেখানো হয় কিভাবে কিভাবে মার্কেটিং করতে হয়, ঠিক আছে? আপনারা নিজে করতে পারবেন কিন্তু অনেক সমস্যা হবে। তারপরে আপনার এই এটার এখন তো ডেস্কটপ মোডে আছে, আপনি তাহলে এটা মোবাইল মোডে কিভাবে দেখবেন? এটা কি মোবাইল মোডে? এটা কিন্তু মোবাইল সিমে চলে আসলো, মোবাইল সিম অনেক সুন্দর লাগছে, বেশিরভাগ লোকজন মোবাইল ইউজ, মোবাইলে আপনার কাজ করবে, মোবাইল মোডে কিন্তু অনেক সুন্দর লাগছে। এটা ক্যাব মোডে আসবে, ক্যাব মোডে আসবে, আর এটা ডেস্কটপ মোড, ঠিক আছে? এগুলো সুন্দর ভাবে আপনারা মার্কেটিং করবেন, আশা করি সবাই পারবেন। পারবেন না সবাই? ইনশাল্লাহ ভাই। সেম ভাবে এই এই দেখাইলাম, সেম ভাবে এইখান এরকম ভালো অফার নেবেন, সেম ভাবে আর একটা অফার নেবেন, সেম ভাবে এভাবে অফার নেবেন, নেক্সট নেটফ্লিক্স এর অফার নেবেন, সেম ভাবে বিভিন্ন সব নেটওয়ার্কেই এভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, সেম ভাবে ল্যান্ডিং বলে। আমরা যখন কাজ করব তখন একটা অফার নিয়ে ল্যান্ডিং পেজে দিলেই তো হবে নাকি? হ্যাঁ, আপনারা প্রথমত আপনারা নেটওয়ার্কে জয়েন করবেন, নেটওয়ার্কে জয়েন করার পর প্রথমত নেটওয়ার্কে জয়েন করবেন, নেটওয়ার্কে জয়েন করার পর একটা ভালো অফার সিলেক্ট করবেন, ইপিসি ক্যালকুলেট করবেন,
করার পর কোন অফার অফারের রেটিং কত সবগুলো দেখবেন, দেখে আপনারা যে গুগল সাইট আসবেন, গুগল সাইট সাইডে আসে ওইখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ কিংবা ওদের থিম নিয়ে সুন্দরভাবে এইভাবে এইভাবে একটা ইয়ে করবেন, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। এইভাবে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে এই লিঙ্কটা নেবেন, লিঙ্কটা নিয়ে আপনারা মার্কেটিং করবেন। এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে যে এই লিঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে যায়। এই যে আমি এই যে এই যে এটা লাগাইছিলাম না, এই যে এই সেভ আইকন, দেখেন সেভ আইকন কিন্তু এখানে শো করে, এই যে শো করছে, এই যে সেভ আইকন শো করছে, এই লিঙ্কটা কিন্তু বড় হয়ে যায়। তো আপনারা বিভিন্ন রকম লিঙ্ক শর্টনার আছে, যেমন এই যে একটা লিঙ্ক শর্টনার আছে, এই লিঙ্ক শর্টনার নেবেন, বিটলিন বিটলি আছে, ওইগুলো আছে, এই লিঙ্ক শর্টনার আপনি টেস্ট করে আপনারা এই যে লিঙ্ক শর্টনার দিয়ে কাজ করবেন। এই যে কপি করলে দেখেন লিঙ্কটা অনেক ছোট হয়ে গেল, কিন্তু লিঙ্কটা কিন্তু অনেক ছোট হয়ে গেল, দেখছেন এরকম লিঙ্ক শর্টনার দিয়ে কাজ করবেন, এরকম লিঙ্ক শর্টনার নিয়ে কাজ করবেন, ঠিক আছে। এই লিঙ্ক শর্টনারের ইউআরএলটা আমি আপনাদের ইয়েতে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিঙ্ক শর্টনারের গ্রুপ ইয়ারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম, ঠিক আছে, এই দিয়ে দিলাম। এভাবে মার্কেটিং করবেন, এইভাবে সবগুলো নেটওয়ার্ককে এইভাবে দেখবেন, আস্তে আস্তে সবকিছু করেন, ভালো ভালো করেন, অন্য অন্য নেটওয়ার্ককে জয়েন করেন। তারপরে আপনাদের গ্রুপে থাকেন, আমি ভালো ভালো কিছু নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে ইনফরমেশন আমি দেবো, ওইগুলো নেটওয়ার্ক নিয়ে আপনারা কাজ করতে পারেন, বা আমার কোনো প্রবলেম হলে, অ্যাকাউন্ট করার কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমাকে নক করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করেন, জানাবো, বা নতুন নতুন কিছু মেথড আসলে শিখাবো, ঠিক আছে। তারপরে ভাইয়া এই যে পেজটা করলেন, ল্যান্ডিং পেজটা, এটা একটু এটা মার্কেটিংটা একটু দেখাবেন কাইলি না পরে ভাইয়া, এটা কিভাবে মার্কেটিং করতে হয়? জি জি ভাইয়া, এটা আমার প্রিমিয়ার ভার্সন যে আছে না, প্রিমিয়ার কোর্সে আছে না, ওইখানে শিখাই, আপনারা চাইলে ওইখানে জয়েন্ট হতে পারেন, ঠিক আছে, চাইলে ওইখানে জয়েন্ট হতে পারেন, ওইখানে শিখানো হয়। আর যদি বলেন যে ভাই আমাকে, হ্যালো ভাই, আপনার প্রিমিয়ার কোর্স কোর্সের এই ফি কত? আমার প্রিমিয়ার কোর্সের ফি 2000 টাকা, প্রথমে আপনার 1000 টাকা পেমেন্ট করতে হবে, আর কোর্সের ক্লাসের 7টা ক্লাসের দেওয়ার পর, আর 7টা ক্লাস করার পর আর একটা 1000 টাকা ইয়ে করতে হবে, পেমেন্ট করতে হবে আপনাদের, সেটাই দেখো 2000 টাকা। এটা আমাদের ফ্রি কোর্সের মধ্যে আপনারা 5টা ক্লাস পাবেন, ঠিক আছে, 5টা ক্লাস পাবেন। আর আমরা প্রিমিয়ার কোর্সে আমরা কিপে নেটওয়ার্ক, তারপরে কিপে মার্কেটিং শিখাবো, তারপরে জয়েন কিভাবে, এখানে তো আপনাদের 5টা নেটওয়ার্ক দেখেছি, ওইখানে আপনাদের 7টার মতো নেটওয়ার্ক দেখানো হবে, 7টার নেটওয়ার্কে কিভাবে জয়েন হবেন, ঠিক আছে। তারপরে আপনার পিন্টারেস্টে কিভাবে অ্যাকাউন্ট করবেন, পিন্টারেস্টে কিভাবে অ্যাকাউন্ট করলে মার্কেটিং করলে লিঙ্ক পিন্টারেস্ট আইডি ফাস্টমেন করে না, ঠিক আছে। তারপরে আপনার ক্যানভাতে কেউ যদি ফটোশপে না কাজ করেন, ক্যানভাতে কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে ক্যানভাত দ্বারা আপনার আপনি কি দেখাই, ক্যানভাতে কিভাবে আপনার ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয়, সবকিছু দেখাবো আমি এখানে, এটা দেখে। তারপরে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, ইউটিউব চ্যানেলে ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হয়, ইউটিউবে আপলোড করতে হয় কিভাবে, তারপরে অফার সিলেকশন, ল্যান্ডিং পেজ, ফেসবুক, টুইটার, টাম্বলার, তারপরে ইউটিউবে কিভাবে মার্কেটিং করতে হয়, তারপর অফার ফেসবুক পেজ দিয়ে কিভাবে মার্কেটিং করতে হয়, টুইটারে কিভাবে মার্কেটিং করতে হয়। তারপর আপনি টুইটারে অ্যাকাউন্ট করলেন, এখন আপনার এই রিলেটেড এই এই অফার রিলেটেড লোক আপনি তো খুঁজতে পারতেছেন না, কোথা থেকে খুঁজে বের করবেন, ঠিক আছে, কোথা থেকে খুঁজে বের করবেন, সেটাও সঠিক একটা স্ট্র্যাটেজি আমরা শিখে দেবো, কোথা থেকে
শুধু ওই রিলেটেড লোক, ইউনাইটেড স্টেটের লোক শুধু ওইখানে আছে, কোথায় কাজ করলে কিভাবে কি করতে সব আপনাদের শিখিয়ে দেবো, টাম্বলারে কিভাবে অ্যাকাউন্ট করতাম, সর্বশেষ আপনারা কাজ করলেন অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন কিভাবে, কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, ঠিক আছে সবকিছু শিখে দেবো। আপনাদের প্রথমে অ্যাডমিশন ফি 1000 টাকা দিয়ে নেবেন, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বর ক্লাসে কিংবা 6 নম্বর ক্লাসে গিয়ে কিংবা 4 নম্বর ক্লাসে গিয়ে 6 নম্বর 5, 6 এর মধ্যে আপনি 1500 টাকা পেমেন্ট করলে আপনি পেমেন্ট করে আপনি পুরো ক্লাসটা নিতে পারবেন। আপনারা আশা করি সবাই 1-1.5 মাসের মধ্যেই ইনকাম কমপ্লিট করতে পারবেন, ইনকাম ধরতে পারবেন ওই কোর্সটা করলে। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি, জি ভাই, জি ভাই, জি বুঝতে পারছি। তারপরে আপনার এইভাবে এইভাবে সব গুগল সামনে দেখা, আর কোনো প্রবলেম থাকতে বলেন, কোথায় কোনো সমস্যা আছে আপনাদের? না ভাই, এই ভিডিওটা আমরা পরে আরেকবার দেখবো, নি দেখে কোনো সমস্যা হলে জানাবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, আর যদি কেউ আমার ওই প্রিমিয়ার ভার্সনে ভর্তি হতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনাদের ইয়াতে দান নক করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেন, ঠিক আছে, কিংবা পার্সোনালি নক দিন আমার নাম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আপনাদের নেক্সট ক্লাস কবে হবেন, কয় তারিখে দিনে নেবো খেয়াল নাই আমার, বৃহস্পতিবারে না বৃহস্পতিবারে, তাই না? হ্যালো জি ভাই, আমি বলতে পারতেছি না, বৃহস্পতি শুক্রবার খেয়াল নাই আমার। শুক্রবারে নিলে বোধহয় আপনাদের খুব ভালো হয়, তাই না? জি জি ভাই, জি। কিন্তু আপনাদের ক্লাস তো আমি নিতে চাইছিলাম 5টা, ক্লাস তো শেষ, আর আর মানে নাই ভাই, একটা ক্লাস হলেই শেষ হবে। কিন্তু একটা ক্লাস হলে আপনারা তো মেইন জিনিসই তো শিখতে পারলেন না, মার্কেটিং কিভাবে করবেন সেটাই তো শিখতে পারলেন না, আপনাদের আর একটা ক্লাস নিতে হবে, ঠিক আছে? মার্কেটিংটা কিভাবে করতে হয় 5 নম্বর ক্লাসে আমি শিখে দেবো কিভাবে মার্কেটিং করতে হয়, ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে, ওইটা তাহলে আমরা মার্কেটিং। হ্যাঁ, পেমেন্ট আছে না, পেমেন্ট ওকে তো ওটা আমি লাস্টে ক্লাসে শিখাবো। মার্কেটিং আমরা তাহলে কাজ করি 10 তারিখে নেই, আমরা 10 তারিখে 9টা সাড়ে 9টা দিকে নেই, ভালো হবে, যত তাড়াতাড়ি নেবেন আমাদের জন্য ভালো আর কি। আচ্ছা, আর হলো 12 তারিখে আমাদের ক্লাসটা শেষ করে দিন, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ভালো থাকেন সবাই, আপনিও ভালো থাকেন, জি দোয়া করুন, জি দোয়া করুন। আসসালামু আলাইকুম, মানে ওয়ালাইকুম আসসালাম, কেউ যদি ভর্তি হতে চান তাহলে জানাবেন, ঠিক আছে? শিখতে পারবেন অনেক কিছু, জি ভাই, যোগাযোগ করব আপনার সাথে, জি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন সবাই।